এরজুব অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগানোর গুণটা অর্জন কর লাত্তি মারার গুণ তো মদিনার গুণ না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না গালি না দেওয়া মদিনার গুণ লাত্তি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দেব ওমর কান্তেছেন ওসমান কান্তেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকব হযরত আলী কান্তেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে এরে পর্দার আড়ালের আম্মা জানেরা এরে আম্মা জান ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওড়না লাগানো ওড়নার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান্নামী গুনাহগার তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে নামাজ পড়ে অথচ গুনাহ ছাড়ে না নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে বেপর্দায় চলে আছে না নাই অথচ আল্লাহর ওয়াদা নিশ্চয়ই মানুষ গুনাহ থেকে বাঁচবে কেমনে কয় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোনো সন্দেহ নাই সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ প্রশ্ন বড় জটিল মুসলমান আর বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজিরা কেন গুনাহ ছাড়ে না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না নামাজ পড়বে গুনাহ থেকে বাঁচবে কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নবমুসলিম রহমতুল্লিল আলামিনের হাতে একজন নবমুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ঈমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নবমুসলিম নামাজ আদায় করা শুরু করলো কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা পয়গম্বর অমুক নবমুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনাহ করে নবীজির আদাত কোন অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না একবার বলার পরে দুইবার বলার পরে তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন একবার অভিযোগ দিলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই এই মোবাইল
বড়দোয়া দিমু তোদের জন্য দিলে কিন্তু সাই যায় যাবে কারণ আমার আমিন কবুল না হইলো এই ময়দানে বহু আমিন কবুল হনে ওয়ালা লোক আছে গুনাহ সারবি না তোর বাফের লাগে মান্নত করে আইছো যে আকাম কইরা জাহান্নামে যাবে এতবার বলার পরেও কি লজ্জা হবে না ভাইরা আমার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাবা সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নবমুসলিম নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন নবী এবার জবাব দিলেন লম্বা চওড়া কথা না নবীজি কথা বলতেন সংক্ষেপ তার ব্যাখ্যা হতো অনেক বড় নবী অল্প কথায় বলে দিলেন সাহাবায়ে কেরাম কিছুই বলবেন না তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুনাহ মুক্ত হয়ে যাবে মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুন বায়রা আমার নবী জবাব দিলেন অল্প কথায় যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুনামুক্ত হয়ে যাবে তাহলে নামাজ পড়িয়াও গুনা করে কারণ কি বুঝলেন কি বুঝলেন কারণ নামাজ ঠিক হয় নাই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها پیغمبر بولین জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম কি ঠিক বাথরুম কি বাজার নবী বাথরুম রে খারাপ না বলে বাজারকে খারাপ কেন বললেন এর একমাত্র কারণ মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে ফেলে ওই পরিমাণ গুনাহ বাথরুমে হয় না উত্তম জায়গা আল্লাহর ঘর যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায় বাজারে বেশি যায় মনে হয় জানো গোপনে ইশারায় বলতে থাকে নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই নবী যদি আমগো মনের মতো বলতেন খারাপ জায়গা হলো মসজিদ ভালোটা হলো বাজার মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায় মারপিট আর রং তামাশা সেখানে বেশি হয় এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন আমরা হুজুরেরাও তো বাজারে যাই ব্যবসা করি আবু বকর ব্যবসা করেছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন বাজারে যাইতেন সব নবীরা সব আল্লাহওয়ালারা এরপরও কেন বাজারকে খারাপ বললেন বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা বাজারে গিয়া গুনাহ করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার ব্যাক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এরে নবীর আশিক উত্তম জায়গা আল্লাহর ঘর
এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোনো মেহমান না এরা আমার মালিক রব্বুল আলামিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সাড়া দেয় ও মানুষ আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামা বাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়া যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হয়ে যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার গেঞ্জির ভিতরে কত ভাল্লুক বানরের ছবি আবার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় পাঁচ বেলার নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরও নাই আবার আসরেও নাই এই নামাজ দিয়া মানুষ গুনাহ থেকে ফিরবে না আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এই নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি ইবাদত ইবাদত হবে নবীর তরিকায় সীমানা কত দূর বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে যাবে সেখানে ইবাদত ইবাদতটা নবীর তরিকায় হবে শুধু জিকির করা ইবাদত না ও বান্দা তুমি খানা খাইবা ইবাদত তুমি খানা খাইবা না তাও ইবাদত খানা সামনে রেডি পেটের ভেতরে ক্ষুধা ইফতারির টাইম বাকি আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে আছে হালাল রোজাদার খাইবে নি কেন এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই না খাওয়াটা ইবাদত খানা হালাল কিন্তু খাওয়া কি না ইবাদত না রোজার হালাতে তোমার সামনে খানা পেটেও ক্ষুধা তারপরও খাওয়া যাবে না কারণ আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না না খাওয়া ইবাদত নামাজ পড়ো ইবাদত নামাজ না পড়াটাও ইবাদত রোজা রাখা যেমন ইবাদত একটু আগেই কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও ইবাদত ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি রোজা না রাখা ইবাদত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত ভাইরা আমার নামাজ পড়া যেমন ইবাদত না পড়াটাও ইবাদত সব হতে হবে আল্লাহর জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় কিন্তু বড় দুঃখ আল্লাহকেও চিনি না মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে ইবাদত করব সিস্টেম কেমনে জানব মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন ওই ঠিকানায় গেলে ইবাদত শিখবা তরিকাও পাইবা ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত ইলমে রায় জাজু করদন বেহিসাব খুলকে রাদাদন জবাবে বাসাওয়াব হক না দারদ দোস্তে খলকা জারে রাহ নিস্তে ই খসলতে একে দিন দারেরা আল্লাহর জন্য ইবাদত করো অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই তাকিদ দেন নাই বড় আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে যাচাই করে দেখব
কারা উত্তম আমল করে আকসারু আমালা বলেন নাই আহসানু আমালা বেশি আমল আল্লাহ চান না আল্লাহ চান অল্প আমল তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য ইবাদত কার জন্য ما خلقت الجن والإنس بخا جزء عبادة نست مقصود الجها الله رك بندي نرينا فروش الله تعالى رك بندي امون كنو گنا نائي کرے نائي گنا هير شاگور জঘন্যতম গুনাহের মধ্যে লিপ্ত হ্যাঁ নারীটার জিন্দেগিটাকে গুনাহের ফাউন্ডেশন বানায় ফেলল হেদায়াতের মালিককে আরো জোরে বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ চাইলে হেদায়াত দিবেন তো হয়ে যাবে আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না সে হেদায়াত পাবে না আল্লাহ যদি হেদায়াত না দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়াতের দরজা দিয়ে ঢুকাবেন ভাইরা আমার আমার নবী যার কোনো তুলনা নাই যেই নবীর মতো নবী নাই কেমন নবী আমার যে নবীর চেহারা মোবারক একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় আরো আস্তে করে বলেন কেমন নবী আমার কপাল বড় খারাপ আমরা সেই নবীরে চিনলাম না বহু বিধর্মীরা চিনে চিনে আজ কালেমা পড়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীকে চিনলি না রে যুব যদি নবীকে চিনতা রে বাবা ওই নবীর আদর্শ জবাই করতা না বেঈমানের পাচাটা গোলাম হইতা না কেমন মায়ার নবী আমার ২৩ বছরে এমন এক আদর্শ নবী রেখে গেলেন কিয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না আমার নবীর আদর্শই পাওয়ারফুল এবং পারফেক্ট কিয়ামত পর্যন্ত কোন সংশোধনী লাগবে না যদি কোন মুনাফিক আওয়াজ দিয়ে কয় সেই দেড় হাজার বছর আগের ইসলামটাকে একটু মডিফাই করা দরকার সেই মুহাম্মদের দেড় হাজার বছর আগের পুরানো আদর্শ একটু চেঞ্জ করা দরকার জুতা হাতে নিয়ে জানায় দাও রে বেঈমান তোর বিবেকটাকে পরিশুদ্ধ করা লাগবে চেঞ্জ করা লাগবে মুহাম্মদের আদর্শ কিয়ামতের আগে চেঞ্জ করার প্রয়োজন হবে না এই কোন ইহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন বিধর্মী আজ পর্যন্ত বলার সাহস পায় নাই মুহাম্মদের আদর্শকে চেঞ্জ করো কে পেয়েছে ইসলামের ব্যানারওয়ালা একদল মুনাফিকরা বলে দেড় হাজার বছর আগের সেই ইসলামকে মডিফাই করা দরকার এদের থেকে খুব সাবধান ওই নবীর আদর্শ এত পাওয়ারফুল এবং পারফেক্ট দেড় হাজার বছর পর আজও সেই নবীর আদর্শের কারণে এত গরমের মধ্যে হাজার হাজার মানুষ বসে আছেন টাকার লোভ নাই খাওনের কোনো ফিকির নাই বসার জায়গাও ভালো না কোনো এমপি সাহেব এতগুলো মানুষ যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন আসা যাওয়ার অগ্রিম গাড়ি ভাড়া দিতে হতো ঠিক নি বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি এরপরে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকাইয়া দেখো এতগুলো মানুষ
এখানে বসে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয়েছে বরং ফাঁকে দিয়া কিছু টাকা রেখেও দিল দ্বীনের নিসবতে দান হিসাবে অনেক আবেগওয়ালা মুমিন পুরো টাকা দিয়া দিয়েছে দ্বীনের জন্য প্রয়োজনে হেঁটে হেঁটে ঘরে যাবে বসার ভিআইপি ব্যবস্থা কথা বলেন না কেন অনেকে দাঁড়ানো বসার কোনো জায়গা নাই কে ধনী কে গরীব কে শিক্ষিত কে মূর্খ কোনো ভেদাভেদ নাই ফাঁকে ফাঁকে কোনো পানীয় নাস্তার আয়োজন নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী এতগুলো মানুষ র‍্যাব আর্মি পুলিশ বিডিআর দিয়াও নিয়ন্ত্রণে রাখা যায় না আর এতগুলো মানুষ বসার কাইফিয়াত নাই জায়গা সুন্দর না খানারও আয়োজন নাই টাকারও কোনো ব্যবস্থা নাই যাবে কেমনে ঘরে তারও কোনো চিন্তা নাই চুপচাপ বসে আছে একটু চিন্তা করা দরকার এটাকে কেউ না কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ না করলে তো হয় না যিনি কুদরতের দ্বারা নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ ওই আল্লাহকে এখনো চিনো না এর যুব কই আজকে এত দুশমন সারা দুনিয়া জুড়ে অন্ধকারে পালায় রওনা দিছেন হাসেন আবার আমার তো লজ্জা লাগে আপনার অন্তরে ভয় আসলো না অন্ধকারে পালায় যাবেন এটা কোন অভ্যাস ঠিক বে ঠিক বুঝে বইলেন বদনাম কিন্তু আপনাদেরই ভাইরা আমার সারা পৃথিবী জুড়ে এত দুশমন ইহুদি বেঈমান সব বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করো শব্দ দূষণ এইভাবে যুগে যুগে ওরা ষড়যন্ত্র করল হাজারো মাদ্রাসা বন্ধ করে দিল আলেমরে জবাই করলো ফাঁসির মঞ্চে ঝুলাইলো এখনো অপচেষ্টা কম করে না কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য অথচ আমরা তাদের বিরোধী শক্তি না আমরা বিরুদ্ধে বলি না এতক্ষণ বয়ান করলাম আরো করি করতেছি করব কই হিন্দুদের বিরুদ্ধে বলি নাই খ্রিস্টানের বিরুদ্ধে বলি নাই ইহুদির বিরুদ্ধে বলি নাই বৌদ্ধদের বিরুদ্ধে বলি নাই এমনকি আমাদের ভেতরগত মুসলমানের ভেতরে কত দল আর কত মত পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করতেছি কোনদিন ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই অথচ তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে মনে চায় তুমি আমার সাদা টুপির বিরোধিতা কেন করো কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম আজ পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই তাদেরকে জিজ্ঞাসা করতে মনে চায় হযরতের আপনারা কওমির বিরোধিতা কেন করেন তাবলিগের সমর্থন করি কোনদিন তাবলিগ যারা করে না গালি দেই না হিংসা করি না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি জিজ্ঞাসা করতে মনে চায় আপনি কেন তাবলিগের বিরোধিতা করেন ইয়া নবী সালামু আলাইকা বলিয়া যারা দাঁড়াইয়া নবীর টান দিয়া মদিনার থেকে নিজের বুকের সাথে নিয়ে আসেন স্টেজে আমরা গালিও দেই না হিংসাও করি না দেখলে সালাম দেই কিন্তু জিজ্ঞাসা করতে মনে চায় আমরা যারা ইয়া নবী সালামু আলাইকা বলি না আপনাকেও খারাপ জানি না আপনি কেন আমাকে খারাপ জানেন এত বয়ান করি একটা ইচ্ছা করে কাউকে আঘাত করার মূলক কোনো কথা বলি না দুই একটা কথা যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই বয়ানের শেষে মোনাজাতে তওবা করি ক্ষমা চাই কারণ যে যেই লাইনেই হই না কেন এখানে কত লাইনের মানুষ
কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ বসে নবীরে সালাম দেয় দরুদ পড়ে কেউ দাঁড়ানো কেউ কওমি কেউ আলিয়া কেউ চরমনাই কেউ তাবলিগ আছে না কিন্তু আমাদের দিলের তামান্না এবং অন্তর বড় আমরা সব কথার একটা কথা দিয়ে দিলটারে সান্তনা দেই কে চরমনাই কে উজানি কে বাহাদুরপুর কে নানুপুর কে তাবলিগ কে কোন দলের মানুষ কে কোন টুপি পরে জানার দরকার পড়ে না আমগো জানার একটাই পর দরকার হলো আমরা যে যে লাইনে থাকি আমরা সবাই আল্লাহর গোলাম মদিনাওয়ালা নবীর উম্মত মুসলমান কি অন্তরে জায়গা দিতে মন চায় না না কি পরিমাণ অন্তর লইয়া ঘুরেন যে আমগো মত বান্দারে দেখলেই সান্দি গরম কি অন্তর এত ছোট কেন পুটি মাছ খান না বড় মাছ খাবেন মাছের মাথা খাবেন দিল বড় হবে আমি পাঁচকল্লি মাথায় দিয়ে আপনাকে তো গালি দি নাই আপনার গালি কেন ও গালি দেওয়া সুন্নত না কি আপনার ফিশাবের সুন্নত না মদিনার সুন্নত এরে যুব অন্তরটাকে বড় বানা মানুষের বুকে লাগানোর গুণটা অর্জন কর লাত্তি মারার গুণ তো মদিনার গুণ না গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না গালি না দেওয়া মদিনার গুণ লাত্তি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ গরম থাকলে বেশি বেশি রোজা রাখো মদিনার নবীর উপরে দরুদ পড়ো দিল ঠান্ডা হয়ে যাবে দরুদ পড়লে কি জেলাভি লাগবে এটা কোন কথা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নবীর দরুদ পড়ো দরুদ কম হবে না বেশি দরুদ পড়লে কি দাঁড়াইতে হইব তাহলে ঘুমাবাও দাঁড়াইয়া কেউ যদি বিছানায় শুয়ে শুয়ে দরুদ পড়ে সওয়াব হবে না গুনাহ যত পারো দরুদ পড়ো এরপরেও মা বাবা সন্তানের মাঝে ঘরের ভিতরে তর্ক হয়নি এই যুবকেরা সোজাওয়া দিল সোজা কর তোর মাথা সোজা করতে কই নেই ঘরের ভিতরে সন্তান মা বাবার ভিতরে ঘরের ভিতরে বসে তর্ক হয়নি তর্ক হইলে কি সন্তানেরা ফেসবুকে লেখে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মাইক লাগায় তা চারদিকে দুশ্মন আর দুশ্মন ক্যামেরা ফিট করা সাংবাদিক গোপন হলুদ সাংবাদিক দোষ পাইলে তিলেরে তাল বানাবে আমরা বিতর্কত যদি টুকটাক দ্বন্দ্ব হয় এটা ফেসবুকে লেখো কেন ও তোমার লজ্জা নাই এই কারণে তো লজ্জাপতি গাছ আছে আমগো কুয়া কাটা আছে হ্যাঁ এই গাছের শিকড় খাও দুইয়া দুইয়া পয়গম্বর বলেন লা ঈমান আল ঈমান লা হায়া আলা আল্লাহর কসম আমার সোনার বাংলাদেশে নাস্তিক আছে হাতে গোনা কয়েকটা বেশি মাদ্রাসা কম পীর মুরিদি মুসলমান মসজিদ আলেম ওলামা ছাত্র আমাদের সামনে কথা বলতে হলে তো অনুমতি নেওয়া দরকার ছিল কথা ঠিক না আমরা কেন দুর্বল একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই এটাই ইহুদির চূড়ান্ত স্লোগান ডিভাইডেড এন্ড রোল পলিসি একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য দলে দলে বিভক্ত করে দাও আর না আজকে আমরা যদি আল্লাহর গোলাম রসুলের উম্মত মদিনার নবীর আশেক মুসলমান হিসাবে এক ব্যানারে থাকতাম এই সোনার বাংলায় টুপিওয়ালাদের সামনে কথা বলতে হলে অনুমতি নিতে হতো কিন্তু টুপিওয়ালার বিরোধিতা হিন্দু করবে কখন তুমি তো করতেছো ইমামের পিছনে নামাজ পড়া বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে এরকম মুসলমান আশেক নাই কেতনা বড় নিমক হারাম আবার বাবায় মরলে কে হুজুর আইয়েন একটু দোয়া ভরেন আছে না নাই
আল্লাহ হেদায়েত দান করেন ও যুবক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আরছি এক নাকি লুঙ্গি পরে আরছো বিদায় বেলাও সিস্টেম হবে এক কাফন হবে কয়টা কথা কয় না কালার হবে আলাদা তাবলিগ আলাদা কাফনের কালার আলাদা এই দেশে নামদারি সুন্নি যারা তাদের কাফনের কালার হবে আলাদা কালো কাফনের সংখ্যা তিনটে কালারও সবার এক কে তাবলিগ কে চরমনাই কে ওয়াহাবি কে সুন্নি কে কওমি কে আলিয়া কে আওয়ামী লীগ কে বিএনপি কে এমপি কে মন্ত্রী কে ধনী কে গরিব কে মাওলানা কে মুফতি কে বক্তা কে শ্রোতা কাফনের ভিতরে যেদিন ঢুকবি সেদিন দেখবি বাহাদুরি আর সে কাফনের উপরে লেখা থাকবে পিসা বুজুরের লাশ হ্যাঁ শেষ বাহাদুরি সব শেষ কাফনে ঢুকছো কার লাশটা ফকিন্নির কারটা ধনির কোন লেখা আছে এবার কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রেখে মাটি পাড়াইয়া দিবে শুধু পীর সাহেবের সাথে একটা মাইক লাগানো থাকবে টেলিফোনের যোগাযোগ করবে কবরের ভিতরে একটা ব্লুটুথ সিস্টেমের মেশিন থাকবে যোগাযোগের জন্য সব কবরের সাইজ ও সমান মাটি দিয়া যখন সবাই বিদায় হবে দুইজন ফেরেশতা সবার কবরে আসবে পীর সাহেবের যেই প্রশ্ন করবে মুরিদেরও সেই একই প্রশ্ন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বেলায় প্রশ্ন তিনটা সব একই প্রশ্ন কমন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক কত এলে মলা জানার দরকার প্রশ্ন তিনটা পরীক্ষা চলতেছে না ছেলেরা এখন ও যুবক দুনিয়ার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে আগুন জ্বলে সবার অন্তরে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল পরীক্ষার মান দুর্বল হয়ে গেছে আমার মাওলার সিস্টেমটা কি তাকায় দেখবে যুবক আমার আল্লাহ কবরের তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন তিন প্রশ্ন সবাই জানায় দিলেন আল্লাহ জানায় দিলেন ও হিন্দু তোমারও তিন প্রশ্ন মুসলমান তোমারও তিন প্রশ্ন প্রশ্ন তিনটাই সমান জানাইয়া দেওয়ার পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো একটু চিন্তা কর পিডার ওজনটা কত কঠিন প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি জবাব দিতে না পারো জবাব কে দিতে পারবে যে পারবে সে জান্নাত পাবে যে পারবে না সে পাবে না কে পারবে আমি হুজুর কোনো গ্যারান্টি নাই কারণ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব ওমর কান্তেছেন উসমান কান্তেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকব হযরত আলী কান্তেছেন অথচ তাদের নামে জান্নাতের টিকিট রেডি কয়জন এ জোরে কও যুবকেরা রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উপায় কি ও বাহাদুরেরা এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি এরে আম্মা জান ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে
জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওড়না লাগানো ওড়নার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান্নামী গুনাহগার তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো এজন্য কোন ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া আবার ছোট গুনাহকে গুনাহ মনে করে করবেন না কারণ একটা ছোট গুনাহে যদি আল্লাহ দইরা ফলায় আপনার জীবন শেষ আল্লাহর আরেকজন বান্দি জীবনভর নেক আমল করেছে আগের বান্দি জীবনভর গুনাহ করছে আর এই বান্দি জীবনভর নেক আমল করেছে মরণের আগে সামান্য একটা অপরাধ করলো আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্ধা খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগ মহিলাটি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে মরে গেল মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম মহিলার জীবনের এত নেক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্নামী বানায় দিছি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয় ও মানুষ তুমি মানুষ হইয়া মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জত দিয়ে কেমনে তুমি সিনিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেমন হাল্লা হামলা করো আমার আল্লাহ তো বিচারক আছে তোমার এত পেরেশানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ তাআলা সব কথার একটা শেষ মহব্বতের ডাক দিয়া বলে বান্দা এত কথা শুই না ভয় পাইস না আয় তওবার দরজা দিয়া ঢোক সত্তর বছর পর্যন্ত যদি গুনাহ করো তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব ও যুবক ও পর্দার রানের আম্মা জানেরা কয়দিন আর বাহাদুরি করবেন আপনারাও মা নবীদের মাও যারা ছিলেন তারাও মা সাহাবায়ে কেরামের মা ও মা আপনারাও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী ও মা আপনারাও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী আমাদের মা আপনারাও মা হাফেজে কোরআনের মা ও মা আপনারাও মা ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কসম দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহ যা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবো নিয়া পাকনামি করো মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ
আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার কেমনে করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশমন চতুর্মুখী দুশমন আমাদের বিরুদ্ধে বেঈমানেরাও দুশমনি করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশমনি করে তাবলীগ বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও অবুক আল্লাহওয়ালারে বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশমনির মাঝেও আল্লাহর শুকর আমরা যারা নবীর তরিকা মানিয়া সুন্নাত অনুযায়ী চলি আঙ্গ সম্মান কমতেছে নাকি বাড়তেছে আর কেমনে দেখাইলে আপনারা সুন্নত মানবেন আর কিভাবে বললে রসূলের সুন্নত মানবেন ও যুবক নবীর সুন্নতের থেকে আর কোনো ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করব নবীরটা ভালো না হয় যদি আর কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়া তোমার সেটা গ্রহণ করব দাও তুমি কেন পৃথিবীর কেউ পারেনি পারবে না এক কথায় বলে দেই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে সবগুলো নাপাক একমাত্র মদিনার নবীর সুন্নতার আদর্শই হলো পাক অতএব তুমি নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে আমার নবীর তরিকা কেমনে চুল কাটবা কেমনে চুল রাখবা নবীর সুন্নাত নাই নবীরটা ভাল লাগে না বেঈমানের পা চাটো আবার দাবি করো আশেকের রসুল লজ্জা করে না লজ্জাপতি গাছের শিকড় খা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি রে যুব আল্লাহরে সাক্ষী রেখা বল নখ কাটার মধ্যে আমার নবীজির আদর্শ আছে নি বেঈমানেরটা মানো কেন মুহাম্মদেরটা ভাল লাগে না আবার আশেকে রসুল দাবি করো এই চাপাবাজির ভ্যালু কি আমার নবীর সুন্নত পানিটা কেমনে পান করবা সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত জামাটা কেমনে খুলবা পরবা সেখানেও নবীর সুন্নত মানলে তুমি সুন্নি মানবা না তুমি নবীর বড় দুশমন তোমার পোশাকের মধ্যে নবীর সুন্নত কই তোমার আঙ্গুলের নখ কাটার ভেতরে নবীর তরিকা কই জীবনে ঘড়িয়াতে দেই না ওয়াজের কারণে টাইম দেখা লাগে এই জন্য মাঝে মাঝে দেই তাও ডান হাতে দেই বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম এর আগে ঘড়ি ছিল না এই সিস্টেমে ডান হাতে দেই কেন ছাত্র জীবনে ওস্তাদ বলেছেন সেই ছোটবেলা এই ছেলে বাম হাতে ঘড়ি দিবি না যদি কখনো দাও কারণ কোন মুরব্বি যদি তোর ওস্তাদ সমতুল্য কয় টাইম কত বাম হাতটা সামনে নিবি না ডান হাতটা নিবি গুনাটুনা কিছু নাই কিন্তু আদবের একটা বিষয় আছে মানে কোনো গুনাটুনা নাই ভাইরা আমার আর তুমি শিক্ষকের সামনে বিড়ি টানো না হাসো কেন লজ্জা করে না ম্যাম কানতে থাক বেটা কানতে থাক শিক্ষকের সামনে বিড়ি টানে মোবাইলে কথা বলে আরো কত অপরাধমূলক কাজ করে কোনো সীমানা নেই আর এখনো এত বড় বক্তা হইয়াও চেষ্টা করি ওস্তাদ পাইলেই জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে টানি মা বাবার জুতা এখনো ধুইয়া দেই কি শিখেছো আদব কি শিখেছো রাস্তা দিয়ে হাঁটলে কোনো মুরব্বির পাশে যদি থাকি সূর্যের ছায়া পড়লে চেষ্টা করি আমার ওই মুরব্বির ছায়ার উপরে যেন আমার পাও না পড়ে এটা গুনাটুনা কিছু না যত আদব দেখাবো তত আল্লাহ খুশি হবেন আর মায়ের সামনে বাবার সামনে মোবাইল চালাও টেলিভিশন দেখো নাচ গান দেখো লজ্জা করে না ঘড়িটা হাতে দিয়া বাম হাতে দৌড়াও
বান্ধবিনী আড্ডা দিতেছো মা বাবার সামনে লজ্জা করে না কয় কিসের লজ্জা আব্বা মাও তো এই পথের যাত্রী ও আম্মা জান আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন কলিজা দিয়া দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি বানাবেন তবে দাবি হলো বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের আচরণ এলাকার কোনো মুরব্বি যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন সবাই দোয়া করে আর এমন আদর্শ সন্তান যদি বানাইতে হয় আব্বা আম্মাকে আগে আদর্শওয়ালা হওয়া দরকার ও যুবক পেছনের গুনাহ থেকে এখনো সুযোগ আছে তওবা করো নবীর তরিকার মালা গলায় লাগাও দাড়িটা লম্বা করো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও আলেম ওলামাদের দোয়া নিয়ে আমল শুরু করে দাও তোমার মতো যুবক আমি বলি নাম গো মতো হুজুর হও না একবারও না তুমি যেই লাইনেই আছো ওই লাইনে থাকিয়া নবীর তরিকা মতে চলো নামাজ পড়ো তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি মিথ্যা বলবা না বলো আছে না নাই তুমি পারো না কেন আগামী কালকে ওই ছেলে মেয়েদের পাও ধোয়া পানি নিয়া খালি পেটে তিনবার পান করবা যে তোরা স্কুল কলেজে পড়ো নামাজ পড়ো আমি কেন পারি না কপাল খারাপ আব্বা আমার বড় দোয়া লাগছে আমার কপালে ও যুবক তোমার মতো যুবক সন্তান তাকায়া দেখো র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তুমি কেন পারবা না মই নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না এর আম্মা জান আপনার মতো কত মা এলাকায় দেখবেন এখনো পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই এরে আম্মা জান কেন আপনি পারবেন না ভালো সন্তান যদি চান আপনাকে ভালো হতে হবে ভালো ফল খাইতে চাইলে গাছকে ভালো লা ভালো করতে হবে ভালো গাছ থেকেই ভালো ফল আসবে এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করেন সন্তানের হাত ধরিয়া বলেন বাবা আর নামাজ ছাড়বি না মা বাবারে কষ্ট দিবি না ওলামায়ে কেরামের কথা মেনে আমল করবি নবীর তরিকা মেনে চলবি তোরে আমি আদর্শ ডাক্তার বানাইয়া যেতে চাই তোকে আমি আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যেতে চাই আমি মরিয়া গেলে তুই কোরআন পড়ে পড়ে দোয়া করবি আর মানুষের ডাক্তার হয়ে সেবা করবি আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন ও যুবক আল্লাহর কাছে তওবা করো গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি মৌতের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম নবীর সুন্নতের বাহিরে চলবো না হারাম খাবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায়ে কেরামের সুন্দর পরামর্শ নিয়ে আমল করব পাঁচ বেলার নামাজ ঠিকমতো আদায় করব যত কষ্টই হোক না কেন আর নামাজ বন্ধ করব না মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব তওবা করার মতো যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব তওবার যদি নিয়ত অন্তরে থাকে তবে এটাও সত্য কথা তেরোটা বছর নবীকে দেখলো চেহারা দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে নাই আবু জাহাল আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটার জন্য আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই জমিনেও কিছু মানুষ এমন থাকবে কাট্টার পাথরওয়ালা অন্তর নিয়া ওয়াজে বৈশা কান্না করে বিদায় হয় তওবা করে যাবে আর নামাজ ছাড়বে না আবার ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর হাজারো বরেয়ান শোনার পরেও সে কখনো তওবার নিয়ত করবে না মন শয়তানের ধোকায় পড়ে বলবে এত ইবাদত করে কি লাভ এত সুন্নাত মানিয়া কি লাভ কপাল পরা হইয়া আবার ওয়াজের প্যান্ডেল থেকে বিদায় হবে তবে যাদের অন্তর তৈরি হয়ে গেছে তওবা করার জন্য গলায় ছুরি আসলে মরে যাবে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি কারো নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودايار ماليك گناهر بزني اپنا دروازة حزير দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিলেন আজ শয়তানের ধোকায় পড়ে সেই জীবনটাকে গুনার দ্বারা নাপাক করে ফেলেছে গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার নাক আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলিছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন